এখন সম্পাদ্য সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আজকের আলোচনা। দুইয়ের উদ্দীপকটি হল এ সমান 5 সেন্টিমিটার, ডি সমান 2.5 সেন্টিমিটার, কোণ এক্স ইকুয়াল টু 40 ডিগ্রি এবং কোণ ওয়াই ইকুয়াল টু 95 ডিগ্রি। এটাই সম্পাদ্য দুই এর উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল উক্ত তথ্যগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করো। খ, ত্রিভুজ ABC আঁকো যার ভূমি এ, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি এর সমান। অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। গ, ত্রিভুজ PQR আঁকো যার ভূমি এ, ভূমি সংলগ্ন স্থূলকোণ কোণ ওয়াই এবং অপর দুই বাহুর অন্তর ডি এর সমান। এই ক্ষেত্রেও অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। কয়ে এ সমান 5 সেন্টিমিটার আর ডি সমান 2.5 সেন্টিমিটার নিতে হবে। এখন আমরা জ্যামিতি বক্সের যে স্কেল পাব ওই স্কেল থেকে 0 থেকে 5 দিলে এটা হলো 5 সেন্টিমিটার আর 2.5 হলো 0 থেকে 2 সেন্টিমিটার যে আর পরবর্তী সেন্টিমিটারে অর্ধেক, অর্থাৎ 2 আর 3 এর মাঝামাঝি, 2 আর 3 এর মাঝামাঝি, এটা হলো 2.5 সেন্টিমিটার। এখন আমরা দেখার সুবিধার্থে আমরা এর মানটা একটু বড় নিছি দেখার সুবিধার্থে, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নে যদি 5 থাকে 0 থেকে 5 নিতে হবে, প্রশ্নে যদি 7 থাকে 0 থেকে 7 নিতে হবে, এমনিভাবে ডি এর মান যদি 3 থাকে 3 নিতে হবে, অর্থাৎ যা থাকে স্কেলের মাধ্যমে ওই পরিমাণ মাপটাই নিতে হবে। এখন আমরা দেখার সুবিধার্থে কেবল আমরা দৈর্ঘ্যগুলো একটু বড় নিচ্ছি। আর কোণ এক্স, কোণ এক্স সমান 40 ডিগ্রি আঁকতে হলে চাঁদা ব্যবহার করতে হবে। এই চাঁদা ব্যবহার করার সময় মাঝে 90 ডিগ্রি, চাঁদাটার মাঝে 90 ডিগ্রি লেখা থাকবে, চাঁদাটার নিচের অংশে ডান থেকে 0, 10, 20, 30, 40 এরকম লেখা আছে, 40, তাহলে 40 জায়গায় আমরা ফোঁটা দেব। এই লক্ষ্য করো, ঠিক এই বরাবর আমরা এইখানে একটা প্রথম একটা স্কেলে এই দাগটা দেব, দিয়ে ঠিক এই বিন্দুতে যে 90 এর বরাবর যেখানে একটা 0 দাগ আছে, 90 এর বরাবর একটা দাগ থাকবে, এই দাগটা আমরা এখানে এই স্কেল বরাবর বরাবর স্কেলের যে এই রেখাটা আছে বরাবরের বসানো, বসানোর পরে ঠিক 40 নিচে দা ডান থেকে ডানের মানটা নিচ 0, 10, 20, 30, 40 এখানে 40 এর বরাবর একটা ফোঁটা দিয়ে অনেকটা আমরা যোগ করব, তাহলে এটা 40 ডিগ্রি হয়ে গেল চাঁদার সাহায্যে। এমনিভাবে আমরা কোন ওয়াইয়ের মান 95 ডিগ্রি দেব, ঠিক একইভাবে বসাবো, একটা সরলরেখা স্কেল দ্বারা একটা রেখা টান দিব, রেখা টান দিয়ে রেখাটার এই প্রান্তে আমরা এই 90 ডিগ্রি বরাবর বিন্দুটা বসিয়ে ঠিক নিচ থেকে অর্থাৎ ডানের মানটা নিচ থেকে, মানের মানটা উপর থেকে, নিচ থেকে 0, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 95 এই 95 করে ফোঁটা দিয়া আমরা এই রেখাটা যোগ করে দেব, তাইলেও এটা এই চাঁদার মাধ্যমে 95 ডিগ্রি অঙ্কন হলো। এটাই হলো কয়ের চিত্র অঙ্কন। খ, দেওয়া আছে ত্রিভুজ ABC এর ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর ডি সমান সমান 2.5 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স ইকুয়াল টু 40 ডিগ্রি।
ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিই নেই, উহা হতে বিসি সমান এ লই, বিবিন্দুতে সি বি এফ কোণ সমান কোণ এক্স আঁকি, অর্থাৎ কোণ এক্স আঁকতে গিয়া প্রথম আমরা এই কোণটা এটা যতটুকু আমরা এইভাবে আঁকবো এইভাবে আঁকবো, তারপরে পার্শ্বচাপটা এটা যতটুকু আমরা অতটুকু এইখানে দেব, অর্থাৎ এই চাপটা আর কি দিয়ে এই দুইটা পার্শ্ব দুইটা চাপ যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দু যোগ করে এক পর্যন্ত বাড়িয়ে দিতে হবে, তাহলে এই কোণটাই হলো সি বি এফ কোণ সমান কোণ এক্স, অর্থাৎ 40 ডিগ্রি। এখন বি এফ থেকে বিডি সমান ডি লই, এই বিডি সমান বিডি সমান ডি নিব, এখন সিডি যোগ করি, এখানে ফলে একটা সিডি এফ একটা কোণ তৈরি হলো, এখন এই সিডি এফ কোণের সমান সি বিন্দুতে আর কি সি বিন্দুতে সিডি রেখার সাথে সিডি এফ কোণের সমান করে ডিসি একোণ আঁকি, আঁকার সময় আমরা এইভাবে লক্ষ্য করব এই এই চাপ এখান থেকে আমরা দেব, দিয়ে আমার এটা এটার মতো করে দেব, তাহলে সি বিন্দুতে সিডি রেখার সাথে সিডি এফ কোণের সমান করে ডিসি একোণ আঁকি, এখন সি এ রেখা বি এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ পি কিউ আর এর ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন স্থূল কোণ ওয়াই সমান 95 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান সমান 2.5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজ পিকিউআর আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি কিউই লই, উহা হতে কিউআর সমান এ লই, এখানে এই কিউআর সমান আমরা এ নিব, কিউআর সমান এ নিই, আর বিন্দুতে কিউ আর এফ কোণ সমান ওয়াই কোণ আঁকি, এখন ওয়াই কোণ আঁকতে গিয়ে আমরা এইভাবে একটা চাপ এখানে দেব, তারপরে এই পার্শ্ব চাপটা এটা সমান করব, সমান করে এখানে দেব, এইভাবে দেওয়ার পরে এই দুইটা চাপ এখানে ছেদ করার পর এই রেখাটা বরাবর আমরা এফআর রেখাটা নিই, অর্থাৎ আর বিন্দুতে কিউ আর এফ সমান সমান ওয়াই কোণ আঁকি, এফ আর রেখাকে জি পর্যন্ত বর্ধিত করি, এখন এফ জি থেকে আর টি সমান আর ডি, আর আর ডি আর ডি সমান এই আর ডি সমান আর সমান ডি লই, কিউডি যোগ করি,
এখন কিউ বিন্দুতে কিউডি রেখার সাথে কিউডি এক কোণের সমান করে, এক কোণের সমান করে এইভাবে একটা চাপ এইভাবে, আর পার্শ্বচাপ এটার সমান করে এইভাবে। এখন দুইটা চাপ যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দু যোগ করে এটাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে বাড়িয়ে দিতে হলে কিউ বিন্দুতে কিউডি রেখার সাথে এফ ডি কিউ কোণের সমান করে ডি কিউ পি কোণ আঁকি। কিউপি রেখা জিএফ রেখাকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে পি কিউ আর উদ্দিষ্ট ত্রিভুজ।